नमस्कार बंधुरा, फूडी देवजानी चैनले अपन सबाई के स्वागत। रिसेंटलि आमार हजबैंडे जन्मदिन गेल और और जन्मदिने सूखा चिकेन रान्ना करे ओके खाइयेछि। एई रेसिपिटा आमी आर आमार बर आमादेर प्रथम एनिवार्सारिते करेछिलाम। हठात करे एटा ट्राई करेछिलाम, एत असाधारण, एत माने एक कथाय बोलते गेले जस्ट फाटाफाटी रेसिपि, खेते दुर्दान्त। নামটা আমাদেরই দেওয়া সুখা চিকেন, তোমাদের যদি মনে হয় অন্য কোনো নাম দেবে দিতে পারো। রেসিপিটা মনে হলো এত সুন্দর যখন তোমাদের সঙ্গে শেয়ার না করে পারবো না, তাই জন্য চলে এসেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। তো দেখো, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে চিকেন। 1 কেজিটা আমাদের পক্ষে রাতে ডিনারের জন্য যথেষ্ট হয়ে, মানে ডিনার করেও খানিকটা থেকেও যাবে। তোমরা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতে পারো, মানে যে আর যেরকম চিকেনের পরিমাণ দরকার সেই মতো। আমরা এখানে সব মিলিয়ে মিশিয়ে মাংসটা নিয়েছি। তো এবার এই চিকেনটাকে ভালো করে ধুয়ে মা রেখে দিয়েছে। রেসিপিটার জন্য কিছু মশলা আমি বানিয়ে নেব। প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে নাও। আমন্ড আর কিছুটা কাজু নিয়েছি, এই 6টা মতো আমন্ড আর কিছুটা কাজু জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এতে এই আমন্ডের ছালটা ভালো করে ছাড়ানো যায়। আর নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে চেরার কারণ আছে, সেটা পরে দেখাবো। এবার দেখো, মিক্সার গ্রাইন্ডারে আমি আমন্ড, কাজু আর অল্প একটুকরো আদা, 6-7 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, মানে একটা কাঁচা লঙ্কা একটা চেরা আছে, ওটাকে আমি এটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে 5 থেকে 6 আটি ধনে পাতা আমি আটিগুলো ভালো করে, মানে ডাটার জায়গাগুলো ভালো করে ধুয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি আর পাতাগুলো দিয়ে নিয়েছি কুচিয়ে। নিয়েছি 100 গ্রাম পরিমাণে টক দই। আর এখানে 5 থেকে 6টা পেঁয়াজ মিডিয়াম স্লাইস করে এইভাবে কাটা আছে। এইভাবে কেন কাটা এইবার তোমরা দেখতে পাবে। রান্নাটা কিন্তু আমি শুরু করে ফেলছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে আগে গরম করে নেওয়া হবে, তারপরে আমার শুরু হবে আসল রান্না। আমি তো বলবো ভীষণই ইজি একটা রেসিপি, যখন তখন, মানে সবার প্রশংসা যদি পেতে চাও তাহলে এই রান্নাটা করে অবশ্যই খাওয়া। মানে আমি আমার মুখের কথা নয়, সত্যি বলছি, অসাধারণ একটা রেসিপি। তো দেখো, গল্প করতে করতে রান্নাটা কিন্তু আমায় তোমাদের শেখাতে হবে। তো দেখো, এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু প্রচণ্ড লাল লাল করে ভালো করে ভাজতে হবে, এক কথায় বেরেস্তা তৈরি করতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছো, বেরেস্তা তৈরি করে নেবো। বেরেস্তাটা কেন তৈরি করবো দেখাচ্ছি, একে একে দেখাচ্ছি। আগে তো ভালো করে লাল লাল করে ভেজে নিই। তো ভাজা আমাদের কমপ্লিট, বেরেস্তা আমাদের তৈরি। এভাবে তেল থেকে ভালো করে ছেঁকে আমরা তুলে রাখবো। এইবার হচ্ছে আসল কাজ, ম্যারিনেশন। রান্নাটার কিন্তু আসল জাদু ম্যারিনেশনে, এটাই কিন্তু আসল আমি বলবো। তারপরে রান্নাটা যে কতখানি ইজি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে। একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, এই ডেচকির মধ্যেই কিন্তু রান্নাটা হবে। তো একেবারে ওখানেই আমি ম্যারিনেশন করে রেখে দেবো। তার জন্য চিকেনটা দিয়ে দিলাম, তারপরেই যে ধনে পাতা কুচিটা ছিল সেটাকে দিয়ে দিলাম ভালো করে। আমার ওই একটুখানি, মানে সাজিয়ে সাজিয়ে একটুখানি দিতে ভালো লাগে, ম্যারিনেশনটা বলতে গেলে আমার খুব ভালোই লাগে নিজে হাতে করতে। তো ভাজা পেঁয়াজ যেটা ছিল না, বেরেস্তাটা, সেটা কিন্তু এইভাবে ম্যারিনেশনের জন্য আমি ভেজে রেখেছিলাম। তো সেটা ওই ধনে পাতার মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার একে একে যেগুলো চাপে সেগুলো তোমরা মাপগুলো লক্ষ্য করো। এখানে আমি দিলাম 1 টেবিল স্পুন নুন, এটা নুনটা যার যার স্বাদ মতো। স্বাদ মতো চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপরে দেখো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। প্রত্যেকটা মশলার কিন্তু মাপটা মাথায় রেখে দিতে হবে। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কাটা আবার একটুখানি বেশি দেওয়াই ভালো, কারণ রান্নার রঙটা দুর্দান্ত হবে, সেটা পরে তো দেখতেই পাবে কি দারুণ যে রঙ বেরোবে। আমরা কোনো ঝাল গুঁড়ো লঙ্কা আর ইউজ করিনি, কারণ গোলমরিচ দিয়েছি, আবার কাঁচা লঙ্কা পেস্ট আছে, কাঁচা লঙ্কাটা দেবো আবার, তাই জন্য ঝাল গুঁড়ো লঙ্কা দিলাম না। এবার টক দইটা দিয়ে দেওয়া হলো, পুরো 100 গ্রাম পরিমাণে টক দই আছে এর মধ্যে। আর কাজু, আমন্ড, আদা, কাঁচা লঙ্কা, রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এবার ঢেলে দেওয়া হলো। উপর থেকে সাদা তেল, মোটামুটি 2 টেবিল স্পুন মতো সাদা তেল এখানে দিয়ে দেওয়া হলো।
বেশি সাদা তেল আমি এখানে এখন দিচ্ছি না, কারণ এটা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে তেল রিলিজ করবে, কারণ কাজু বাদাম আমন্ড আছে, এই জন্যই কম তেল দেওয়া। আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ভালো করে সুন্দর করে হাত দিয়ে আমি ম্যারিনেশনটা করব। এইভাবে হাত দিয়ে ম্যারিনেশন কেন করছি জানো? এটা তোমরাও করবে আমি জানি, কারোর জন্য নিজের পছন্দের মানুষের জন্য যখন নিজে রান্না করবে না, তখন যেন মনে হয় খুব যত্ন করে করি, তাই মনে হচ্ছে প্রত্যেকটা মশলা যেন মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে পারি, তাহলে রান্নাটা দুর্দান্ত হবে। জন্মদিন বলে কথা না, জন্মদিন হোক বা যাই হোক, যখন রান্না করবে কারোর জন্য বা বাড়ির সবার জন্য, তখন যেন এভাবেই ভালোভাবে গুছিয়ে রান্নাটা করতে পারি, সেটাই সবসময় চেষ্টা করব। তো আমার ম্যারিনেশন করা কিন্তু একদম ডান। তো এইভাবে ম্যারিনেশন করে মোটামুটি 30 মিনিট পর্যন্ত কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে যদি হাতে কম সময় থাকে 15 মিনিটেও কিন্তু ম্যারিনেশনটা করে ঢাকা দিয়ে রাখতে পারো এভাবে। তারপরে 30 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। এবার ঢাকাটা খুলে কিন্তু ভালো করে এটাকে একটু ওপর নিচ করে দেবো। আমি আবারও মেনশন করছি, ঠিক যেভাবে দেখিয়েছি একদম স্টেপ বাই স্টেপ এইভাবেই ফলো করো বন্ধুরা। মানে আমি কি বলবো, আমি ঠিক হয়তো বিলিভ করাতে পারছি না, এত অসাধারণ টেস্ট, মানে না খেলে তোমরা বিশ্বাস করবে না। তো যাই হোক, ওপর নিচ করে কিন্তু ঢাকা দিয়ে দেওয়া হলো। এইবার পুরো 5 মিনিট, এই দেখো হাই ফ্লেমে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা রয়েছে, পুরো পাক্কা 5 মিনিট এভাবে থাকবে। তারপর ঢাকা খুলে শুধু ছবিটা দেখো, ভীষণ সুন্দর একটা কালার ধরে গেছে। আর আরেকটা জিনিস মাথায় অবশ্যই রাখবে, এটা কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি বা কিছু হয়নি, যেহেতু ভাজা পেঁয়াজ আছে আর অত ধনে পাতা দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই জাস্ট তলাটা কিন্তু সুন্দরভাবে একটা ভাজা ভাজা হয়ে গেছে। এটা কোনো পুড়ে যাওয়া নয়, কিচ্ছু নয়, এটা অসাধারণ একটা টেস্ট হয় এটার। তো তলাটা শুধু জাস্ট একবার ওপর থেকে নিচ করে দেবে, কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। আমি বারবার মেনশন করছি, প্রথমবার করতে যাবে বা এটা দেখেও হয়তো ভাবছো পুড়ে গেছে, একদমই নয়, সুন্দর একটা কালার ধরে নিয়েছে, কাশ্মীরি লঙ্কা আছে সব কিছু, আর যেহেতু কাজু বাদাম আছে না তাই জন্য, আর হাই হিটে ছিল, তো নিচ থেকে ওপর একবার করে নেবে ব্যাস। আর গ্রেভির জন্য কোনো রকম জল অ্যাড করবে না, এই রান্নাটায় কোনো রকম জল অ্যাড করলে মানে ঝোল ঝোল তো একেবারেই নয়, এইভাবে গামাকা গামাকা একটা গ্রেভি হবে, এটাই ভালো লাগে। আর এই যে এখন দেখছো যে গ্রেভিটা, এটা কিন্তু আরও গ্রেভি বেড়ে যাবে, এই যখন আমি এটাকে এবার ঢাকা দেবো না, তখন কিন্তু আমি রান্নাটা করবো এবার লো ফ্লেমে, সুন্দরভাবে গ্রেভি বেরোবে, মানে তেলটা রিলিজ করবে, একটা সুন্দর কালার ধরবে, কী যে সুন্দর হবে, আমি মানে এত প্রশংসা কেন করছি নিজের আমি বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না তোমরা করবে। তো দেখো ওপর নিচ কিন্তু করে দেওয়া হয়ে গেছে, এইবার কিন্তু আবারও এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে, মাথায় কিন্তু এইবার রেখে দেবে, একদম লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে এটাকে 15 মিনিট রেখে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে। 15 মিনিটের মধ্যে কোনোভাবে ঢাকা খুলবে না। 15 মিনিট পরে দেখো আবারও ঢাকাটা সরিয়ে নিয়ে ওপর নিচ করে দেওয়া হয়েছে, আর যেটা বলেছিলাম অনেকটা তেল রিলিজ করেছে আর অনেকটা পরিমাণ কিন্তু গ্রেভিও বেরিয়ে এসেছে। তা প্রথম আমি বলেছিলাম কিন্তু যে 2 চামচ মানে 2 টেবিল স্পুন আমি অয়েল দিচ্ছি, তাতেই দেখবে কতটা ভালো সুন্দর রান্নাটা হয়ে যাবে, এতে আর কিছু ঘি বা আরও তেল কিছু দিতে হবে না। কাজু বাদাম আছে, তেল তেল তো বেরোবেই, সুন্দর দেখো কি সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত। তো ভেবো না যে এই রান্না হয়ে গেল, একদমই নয়, 15 মিনিট পরে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এইবার বেশ খানিকটা সময় ধরে কিন্তু রান্নাটা হবে, কোনোভাবে ঢাকা খুলবে না, পুরো 30 মিনিট এইভাবে লো ফ্লেমে আরও খানিকক্ষণ থাকার পরে কিন্তু ঢাকনাটা খুলবে। এইবার দেখো শুধু হলো না, আমার কথা মিললো কি না, কী সুন্দর দেখতে লাগছে, শুধু দেখতে নয়, যে খাবে সে প্রশংসা না করে পারবে না তোমার হাতের এই রান্নার। কী সুন্দর প্রত্যেকটা মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। আবারও বলছি ভেবো না এটা পুড়ে গেছে, একদমই নয়,
सुंदर भावे एटा किन्तु एकटा माने माखो माखो ग्रेवि तैरी हुए छे अनेकटा तेल बेरिए छे जेहेतु भाजा पियाज देया छिलो सेई जोन्नो एई कालारटा चले एसेछे एटा आमी माने सजेस्ट करब भात दिए तो खावा जाबेई किन्तु सबचेये बेशी भालो लागे किन्तु रुटी माने रुमाली रुटी बा परोटा एसब दिए किन्तु दुर्दान्त लागे এটা আমার সাজেশন পার্সোনাল সাজেশন তোমরা কিন্তু ভাত দিয়ে ইজিলি খেতে পারো কোনো ব্যাপারই না তো গ্যাসের ফ্লেম কিন্তু অফ হয়ে গেল কারণ রান্না পুরোপুরি ডান এইবার জাস্ট একটু সুন্দর ফ্লেভার অ্যাড করার জন্য আমি বেশি মানে কাজ কিছু করব না যে কাঁচা লঙ্কা চিনে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট ওপর থেকে একটুখানি ছড়িয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা এইভাবে ওপরে ছড়িয়ে দিয়ে যদি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দাও না তাহলে এই কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ কিন্তু এই রান্নার মধ্যে অ্যাড হয়ে যায় কী সুন্দর দেখো মানে প্রত্যেকটা আমাদের জিভে জল চলে আসছে আমি কী বলবো আর মানে এত ভালো খেতে হয়েছিল উফ তোমরা না করে তোমরা জাস্ট আমি বলবো তোমরা করো বাড়িতে করে আমাকে জাস্ট কমেন্ট করে জানাবে কেমন হলো তো দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিয়েছি এবার এইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একদম যখন আমি টেবিলে সার্ভ করব আমার বরকে তখনই ঢাকাটা খুলবো এখন এরমভাবে চাপা দিয়ে থাক বারবার নাড়াঘাটা আর করার দরকার নেই কাঁচা লঙ্কার গন্ধটা বেরোবে তোমরা চাইলে একটু ধনে পাতা কুচিও কিন্তু দিতে পারো তো দেখো একেবারে আমি সার্ভ করে দিয়েছি রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়িতে তো সবাই ভীষণ খেয়ে খুব খুশি তোমাদের বাড়িতে সবাই খুশি হবে একবার রান্নাটা শুরু করে দেখো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য টাটা